শহর কলকাতায় ফের ইডি হানা, একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। 6 থেকে 7টি জায়গায় ইডির হানা চলছে বলে জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের হলদিরামের ছবি দেখাচ্ছিলাম, সেখানে আবাসনের ব্যবসায়ীর বাড়িতে হানা, পাশাপাশি আলিপুরে একটি বাড়িতে হানা চলছে। সল্টলেকের আইবি ব্লক, সেখানেও ইডির অফিসাররা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিশ্বজিৎ দাস, তার বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে। এই বিশ্বজিৎ দাস বনগাঁর বাসিন্দা বলে খবর পাওয়া যাচ্ছে, এবং শঙ্করার্ধ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে বিশ্বজিৎ দাসের নাম। এরপরে আজ সেখানে ইডি আধিকারিকরা পৌঁছন। ক্ষেত্রে রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রেই বিশ্বজিৎ দাসের নাম উঠে আসছে, সেই বিষয়টি সামনে আসছে। সুদীপ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো সুদীপের সঙ্গে। সুদীপ, এই সল্টলেকের যে ইডির অভিযান, কি জানতে পারছো সে সম্পর্কে? সল্টলেক আইবি ব্লকে কিন্তু ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে কিন্তু শহরের বিভিন্ন জায়গা, অর্থাৎ 6টি জায়গায় কিন্তু ইডি অধিকারীরা তল্লাশি অভিযান চালাচ্ছে, এবং সল্টলেকের আইবি ব্লকেও কিন্তু রেশন বন্টন দুর্নীতি মামলা নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে দক্ষিণ থানার পুলিশ এখানে এসেছিল, যারা তল্লাশি অভিযান চালাচ্ছে তারা ইডি আধিকারিক না কিনা সেই সব চেক করতে, এবং ইডির কাছে এই তল্লাশি অভিযানের কাগজ আছে কিনা সেই দেখতে কিন্তু দক্ষিণ থানার পুলিশ এসেছে। এবং বিশাল কিন্তু সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে সল্টলেকের আইবি ব্লকে কিন্তু রেশন দুর্নীতি মামলা তল্লাশি অভিযান বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গিয়েছিল, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো তোমার কাছ থেকে, যে ইডি অফিসার কিনা চেক করার জন্য এই পুলিশ দক্ষিণ বিধাননগর দক্ষিণ থানার পুলিশ যাচ্ছে। অর্থাৎ এখন রাজ্যকে এটা নতুন ট্রেন্ডে পরিণত হচ্ছে যে হয় ইডি আধিকারিকরা গেলে তাদের উপর হামলা চালানো হবে, না হলে আদৌ তারা ইডি অফিসার কিনা সেটা বোঝার জন্য স্থানীয় থানা থেকে লোক যাবে। তাহলে কি পুলিশের কাছ থেকে পারমিশন না নিয়ে ইডি আধিকারিকরা গিয়েছেন? এটাই কি পুলিশ প্রিটেন্ড করতে চাইছে? হ্যাঁ, দেখো, দক্ষিণ থানার পুলিশের কাছ থেকে কিন্তু পারমিশন নেয়নি, তারা কিন্তু মেল মারফত কমিশনার থেকে ইডি আধিকারিকরা পারমিশন নিয়েছে, কিন্তু দক্ষিণ থানা যেহেতু লোকাল থানা তাদের কাছে কোনো খবর ছিল না ইডি আধিকারিক রেড করতে আসবে, সেই কারণে কিন্তু দক্ষিণ থানার পুলিশ আজকে এসেছিলেন, এবং এরা ইডি আধিকারিক কিনা সেই সমস্ত বিষয়ে কিন্তু খতিয়ে দেখছিলেন, এবং ইডি আধিকারিককে দেখাও যায় যে তিনি নিজের আই কার্ড বার করে দেখেন, এবং তাদের কাছে তদন্ত করার যে পারমিশন সেই পারমিশন আছে কিনা সেটা দেখতে চাইলে কিন্তু ইডি আধিকারিকরা প্রথমে না করলে পরবর্তীতে কিন্তু না। কেন এটা বিধাননগর দক্ষিণ থানার পুলিশের মনে হচ্ছে যে এটা ফ্রড হতে পারে, এটা কি কারণে মনে হচ্ছে? পারমিশন তো নেওয়া ডেফিনেটলি থাকবে, না হলে এত বড় একটা অভিযান সেভাবে হতে পারে না, এবং স্থানীয় থানার পারমিশন ছাড়া পৌঁছাতেই পারেন না ইডি আধিকারিকরা। স্থানীয় থানাকে জানানো হয়নি, কারণ স্থানীয় থানা কিন্তু জানতো না যে ইডি আধিকারিকরা রেড করতে আসবেন, এবং ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন তারা কিন্তু কমিশনারকে, অর্থাৎ বিধাননগর কমিশনারকে মেল মারফত জানিয়েছেন, সেই জন্য তারা কিন্তু লোকাল থানাকে জানায়নি, এবং লোকাল থানা সেই জন্য খবর পেয়ে কিন্তু দেখতে এসেছেন আদৌ এরা ইডি অফিসার কিনা, কিন্তু যেহেতু সিআরপিএফ আছে তারপরেও কেন ইডি অফিসারদের হেনস্থা করা হচ্ছে এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ সিআরপিএফ তো ইডি অফিসার ছাড়া আসবে না, এবং লোকাল লোক তো সিআরপিএফ নিয়ে আসতে পারবে না, এই প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে। তারপরেও কিন্তু দক্ষিণ থানার পুলিশ কিন্তু ইডি অফিসারদের এই তল্লাশি অভিযানে হেনস্থা করার জন্যই পৌঁছেছে এমনটাই মনে করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে কিন্তু বাড়ির ভেতরে কিন্তু ইডি অফিসাররা প্রবেশ করলো, এবং প্রবেশ করার পরে কিন্তু এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে, এবং বিশাল সিআরপিএফ বাহিনী নিয়ে কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে নির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে? এই বিশ্বজিৎ দাস হচ্ছে শঙ্করাড্যের ঘনিষ্ঠ, এবং শঙ্করাড্যের পরিবারের সঙ্গে কথা বলেই কিন্তু এই বিশ্বজিৎ দাসের নাম উঠে আসতেছে,
এবং তারপরে কিন্তু ইডি আধিকারিকরা তৎপর হয়েছে এবং সেই শঙ্করাড্য পরিবারের থেকেই তথ্য পেয়ে কিন্তু এই বিশ্বজিৎ দাসের যে বাড়ি সল্লেকের আইবি ব্লকে সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে এবং এই যে রেশন বন্ধন দুর্নীতি মামলায় একটা বড় ভূমিকার কাজ করত এই বিশ্বজিৎ, এমনটি কিন্তু ইডি সূত্রমার্ফত খবর পেয়েছে। এছাড়া শঙ্করাড্য পরিবারের থেকেও কিন্তু বিশ্বজিতের নামে কিন্তু অনেক তথ্যই পেয়েছে ইডি আধিকারিকরা। সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে সল্লেকের যে আইবি ব্লক, আইবি ব্লকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। রেশন বন্টন দুর্নীতি মামলায় তার মানে এই তল্লাশি অভিযান অন্তত সল্ট লেকের ক্ষেত্রে এটা কনফার্ম করা যাচ্ছে? একদমই। দেখো দেবতী, রেশন বন্টন দুর্নীতি মামলা যেহেতু শঙ্করাড্য রেশন বন্টন দুর্নীতি মামলাতেই অ্যারেস্ট হয়েছিল এবং তার পরিবারের লোকজন থেকে কিন্তু তথ্য পেয়েই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে এবং রাজ্যে কিন্তু ছটি জায়গায় এই রেশন বন্টন দুর্নীতি মামলায় কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা এবং পাশাপাশি সল্টলেকের যে আইবি ব্লক সেই আইবি ব্লকেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা এবং ইতিমধ্যে কিন্তু বিশাল সেন্ট্রাল ফোর্স বাহিনী নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা ঘরের ভেতর প্রবেশ করেছে এবং সেন্ট্রাল ফোর্স কিন্তু বাইরে রয়েছে যাতে বাইরের নিরাপত্তা বজায় থাকে এবং পুলিশে এসেছিল, পুলিশকেও বলা হয়েছে যাতে তারা আর একটু বাইরের নিরাপত্তা দেখে। সেই বিষয় নিয়ে কিন্তু এখন ইতিমধ্যে রেশন বন্টন দুর্নীতি মামলায় এক কথাই বলা যেতে পারে যে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। কজনের টিম এখানে এসেছে এবং একটু যদি ছবিটা দেখানো সম্ভব হয়। এখন দেখানোর চেষ্টা করছি, দেখো যে এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছ এই যে বাড়ি, এই যে আইবি ব্লকের বাড়ি, এই সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে এবং গেট কিন্তু বন্ধ রয়েছে এবং সিআরপিএফ, বিশাল সিআরপিএফ বাহিনী কিন্তু পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে, দেখতেই পাচ্ছ সেই ছবি। এবং এই যে বাড়ির দরজা, বাড়ি কিন্তু বাড়ির বাইরে সিসিটিভিও রয়েছে এবং বাড়ির দরজা কিন্তু এই মুহূর্তে আটকানো এবং এই যে সেন্ট্রাল ফোর্স কিন্তু পুরো বাড়িটাকে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এবং ইডি আধিকারিকদের গাড়ি কিন্তু গেটের বাইরেই রয়েছে এবং ইডি আধিকারিকরা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এর ভেতরে প্রবেশ করেছে। শুভদীপ, আমাদের আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। শুভদীপ কথা বলছিলাম, শুভদীপ মান্না আমাদের সঙ্গে ছিলেন সরাসরি সল্টলেক আইবি ব্লক থেকে। পাশাপাশি নজর রাখবো হলদিরামের দিকে, সেখানেও ইডির অভিযান চলছে, তল্লাশি চলছে। শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভজিৎ, লাস্ট আপডেট জানবো তোমার কাছ থেকে। ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে হানিস তসরিওয়াল ব্যবসায়ী তার বাড়ি বা ফ্ল্যাট, সেই আবাসনের ফ্ল্যাটে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো চিত্র সাংবাদিককে বলবো তুলে ধরার জন্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই আবাসনের ছবি হলদিরামের কাছে, এই বিলাসবহুল আবাসনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন। তল্লাশি অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কিন্তু তল্লাশি অভিযানের ঠিক একেবারে পূর্বে তোমাকে যেমনটা এর আগেও জানাচ্ছিলাম যে ঠিক ফ্ল্যাটের যে জানলাটি এই মুহূর্তে খোলা রয়েছে তুমি দেখতে পাচ্ছ সেই জানলা থেকে দুটি মোবাইল ফোন ঠিক পাশের বাড়িতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এক্ষেত্রে কোথাও গিয়ে এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাই কি এই মুহূর্তে করা হচ্ছে? বা এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন, তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং দুর্নীতির সঙ্গে তিনি কি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, যে কারণে এই মুহূর্তে তার যে মোবাইল ফোন দুটি, সেই মোবাইল ফোন দুটি সবার আগে তিনি ফেলে দিলেন যাতে সেখান থেকে কোনোভাবে কোনো ইলেকট্রনিক যে যে এভিডেন্স সেই এভিডেন্স কালেক্ট না করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই মুহূর্তে একদিকে যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছেছেন, প্রায় দেড় ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারা ভেতরে প্রবেশ করেছেন। আমার ঠিক পেছনে তুমি দেখতে পাচ্ছ সিআরপিএফ জওয়ান তারা এই মুহূর্তে রয়েছেন। গোটা এই বিলাসবহুল যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের প্রবেশ থেকে শুরু করে বাইরে যাওয়ার পর্যন্ত যে রেস্ট্রিকশন সেই রেস্ট্রিকশন কিন্তু জারি হয়েছে, তার কারণ এই ফ্ল্যাটের ভেতরে কোনো বাইরের কোনো ব্যক্তি যাতে প্রবেশ না করতে পারে সেই দিকে যেরকম একদিকে নজর রাখা হচ্ছে, অন্যদিকে কোনো ব্যক্তি যাতে ভেতর থেকে বাইরে না বেরোতে পারে সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। অর্থাৎ একদিকে যেরকম ফ্ল্যাটের বাইরে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন ঠিকই একই রকমভাবেই 7A যে ফ্ল্যাটে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, ঠিক সেই ফ্ল্যাটের বাইরেও কিন্তু সিআরপিএফের জওয়ানরা তারা মোতায়েন রয়েছেন। অর্থাৎ ফ্ল্যাটের ভেতর থেকে কোনো ব্যক্তি যাতে বাইরে না বেরোতে পারেন এবং বাইরে থেকে কোনো ব্যক্তি সেই ফ্ল্যাটের পার্টিকুলার সেই ফ্ল্যাটের মধ্যে যাতে না প্রবেশ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। কিন্তু দেবারতী, তোমাকে আরও একবার জানিয়ে রাখি যে কোনো তদন্ত প্রক্রিয়া চলাকালীন একাধিক যে ইলেকট্রনিক ডিভাইস রয়েছে সেইগুলিকে বাজেয়াপ্ত করা হয়, তার কারণ তদন্তকে গতি আনার জন্য বা তদন্তের ক্ষেত্রে এই ইলেকট্রনিক ডিভাইসগুলি
এর আগেও আমরা দেখেছি এভিডেন্স কালেক্ট করতে অনেকটাই সাহায্য করে। সেক্ষেত্রে এই একজন ব্যবসায়ী তিনি তার মোবাইল ফোন দুটি কেন এই মুহূর্তে তার বাড়ি থেকে অন্য বাড়িতে ছুঁড়ে ফেললেন এবং নষ্ট করার যে প্রচেষ্টা, অর্থাৎ এই ডিভাইসকে নষ্ট করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তিনি করলেন, এ প্রশ্নের উত্তর যেরকম তদন্তকারী আধিকারিকরা আগামী সময়ে তারা চাইবেন, অন্যদিকে আগামী দিনে এই মোবাইল ফোন দুটি থেকে কি তথ্য উঠে আসে, তার কারণ এই মুহূর্তে সেই মোবাইল ফোন দুটিকে বা চালু করে তার থেকে যে তথ্য সংগ্রহের যে কাজ, সেই কাজ করা সম্ভব নয়। তার কারণ সাততলা যে বিল্ডিং, সেখান থেকে একেবারে নিচে যে অংশে মোবাইল ফোনটি ফেলে দেওয়া হয়েছিল সেই অংশে অনেকটাই দূরত্ব, অর্থাৎ প্রায় 40 ফুট নিচে মোবাইল ফোনটিকে ছুঁড়ে ফেলা হয়। সেক্ষেত্রে মোবাইল ফোন দুটি ভেঙে যাওয়ার কারণে মোবাইল ফোন দুটিকে অন করে তা থেকে তথ্য সংগ্রহ করতে হয়তো বা এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের অসুবিধার মুখে পড়তে হতে পারে, কিন্তু আগামী দিনে এই মোবাইল ফোন দুটি ফরেন্সিকে গিয়ে সেখান থেকে যে তথ্য বা নথি, যা যাবতীয় তথ্য নথি জোগাড় করার প্রয়োজন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের রয়েছে, তা তো তারা অবশ্যই সংগ্রহ করবেন। সবথেকে বড় প্রশ্ন, দুর্নীতির কোন কোন অংশের সঙ্গে এই ব্যবসায়ী জড়িয়ে রয়েছে, এক। দুই, এই বিপুল পরিমাণে কালো টাকা বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে, আমরা রেশন দুর্নীতির ক্ষেত্রে বিপুল পরিমাণে কালো টাকা দেখেছিলাম বাকিবুর রহমানের কাছে পৌঁছেছিল এবং সেটা বিভিন্ন ব্যবসার মাধ্যমে বিনিয়োগ করা হয়েছিল, ঠিক সেই রেশন দুর্নীতিতেই আজ একাধিক ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তারা পৌঁছেছেন এবং তারা মনে করছেন এই মুহূর্তে যে বিপুল পরিমাণে কালো টাকা, সেই কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া বিভিন্ন ব্যবসার মাধ্যমে, সেই প্রক্রিয়া চালিয়েছেন এই সমস্ত ব্যবসায়ীরা এবং বিভিন্ন ব্যবসায়ী। শুভজিৎ, আপাতত ধন্যবাদ, তোমাকে কথা বলছিলাম। শুভজিৎ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি হলদিরাম থেকে।